हाँ मैं, ये हमारा चंदन भाई सैलून का मालिक है। हाय, गुड मॉर्निंग, आई एम अपूर्व एंड वेलकम बैक टू ए न्यू वीडियो। हाँ हाँ, देखे नाओ चेहरा, देखे नाओ भालो करे, चिंते पारबे ना, अनेक बछर पर एसेछि। तो जारा आमाके प्रथम बार देखछो, आमी घुरते खुबी भालोबासी एंड वीडियोजो आपलोड करते भालोबासी, बाट आमी एतई कन्सिस्टेंट, आमी लास्ट दो बछर धरे कोनो वीडियो आपलोड करिनि। আমি এখন ত্রিপুরায় আছি আর আমি কালকেই ব্যাঙ্গালোর থেকে রিটার্ন করেছি। তো সব ঘটনা আমি বলবো পরে, কি করেছি কি না, এখন আমি কি করছি কি না, সব কিছু পরে কথা হবে। আর এখন আমি ডিরেক্টলি যাব চুল কাটতে। কোথায়? ওই সেই আমার সিসে, যেখানে আমি সবসময় চুল কাটি। ভাবছি আমি আবার ব্লগিং স্টার্ট করলাম এখন, তো ভাবলাম যে আমি যদি রেগুলার ব্লগ আপলোড করি জিনিসটা কেমন দেখায়। জিনিসটা খুবই ভালো হয়, তো তোমরাও খুশি হবে, আমার যে হবিটা সেটাও একটু বজায় থাকবে যে হ্যাঁ ভিডিও আপলোড করছি। আমি চ্যালেঞ্জ নেবো না, বাট আমি এটাই বলবো যে আমি আজকে ভিডিওটা করব। তো ভিডিওটা আমি দেখি যে আমি কালকের মধ্যে ভিডিওটা আপলোড করতে পারি, দেন অনলি আমি চ্যালেঞ্জ নেব কালকে। তো দেখো, আমি যদি আজকে শ্যুট করে কালকে যদি আমি আপলোড করে দিই, তো আমি ডেইলি অবভিয়াসলি শ্যুট করে আপলোড করতে পারবো। তো আমি কালকে চ্যালেঞ্জ নেবো, আজকে চ্যালেঞ্জ নিচ্ছি না, আজকে ভিডিও করব। তো যদি কালকে আপলোড করতে পারি, দেন অনলি আই উইল টেক চ্যালেঞ্জ। ব্লগ আসবে বলেছি নাকি? আমার ভেবো না যে চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জ কালকেই নেব। অনেকদিন পর ব্লগ করছি, আগের মতো কনফিডেন্স অবভিয়াসলি থাকবে না, বাট হ্যাঁ এক দুটো ব্লগের পরে অবভিয়াসলি চলে আসবে। আর আমি ভাবছিলাম মোটো ব্লগ করব, তো মোটো ব্লগের জন্য অবভিয়াসলি একটা ক্যামেরা লাগবে, অ্যাকশন ক্যামেরা। তো গোপ্রো নিতে পারবো না, তার বাজেট নেই। তো কমেন্টে সাজেস্ট করো একটা ভালো অ্যাকশন ক্যামেরা, যেটা দিয়ে ভালো, মোটামুটি ভালো কোয়ালিটির একটা ভিডিও যাতে তোমরা পেতে পারো। তো সেই মোতাবেক আমাকে একটা জানাও, তো আমি নিয়ে নেব। আই ডোন্ট নো বাজেট, আমি জানি না, বাট হ্যাঁ গোপ্রোর মতো বাজেট নেই, বাট হ্যাঁ কম বাজেট আছে আর কি। তো বুঝে বলো। তো চলে এসেছি সিসে, এই যে সিস। আর আগের ভিডিওতে অনেকের অনেক কনফিউশন ছিল, তো এগুলো আমি দূর করে দিচ্ছি। দেখো, যারা বলছিলে যে এটা কোথায়, এই যে এটা হচ্ছে লাল বাহাদুর ক্লাব, অ্যান্ড এটা এদিকে গেলে সোজা গেলে জিবি, এদিকে সোজা গেলে মোটর স্ট্যান্ড, এই যে বাঁদিকে সিস। এখানে লেডিসও আছে, বাট লেডিস বন্ধ। কি খবর? ভালো ভালো, তুমি কেমন? তোমার দি বালা। তো আগের ভিডিওতে যারা জিজ্ঞেস করেছিলে, অনেকের অনেক কোশ্চেন ছিল যে চুল কাটা কত, হেয়ার স্ট্রেটিং কত, তো ভাই বলে দেবে কিসের কত দাম বলো। এখানে চুল কাটা 80 টাকা, শেপ 50 টাকা, হেয়ার স্ট্রেটনিং তোমার 1200 টাকা, স্ক্রাব 100 টাকা আছে, তারপরে 150 টাকা আছে, ফেসিয়াল কিট আছে, এখানে নর্মাল 800 থেকে একদম 1500 অবধি, চুলের স্পা হয়েছে এখানে 800 টাকা, আর নর্মাল আছে 600 টাকা, মেসেজ মেসেজ হয়েছে 150 টাকা, বডি 100 টাকা, আর মাথা। আর এত কম দামে এত দারুণ চুল কাটা আমি কোথাও পাবো না, অ্যান্ড সিস ইজ দ্য বেস্ট জেন্টস পার্লার ফর মি। তো এখানে সবাই এসো, এখানে খুবই দারুণ, অ্যান্ড চন্দন ভাই তো আছে এখানে, তোমাদেরকে চুল কেটে দেবে। সো চলো, চুল কাটা হয়ে গেছে, আমি বাড়িতে আছি। আর একটা পার্সোনাল রিকমেন্ডেশন তোমাদেরকে দেবো, আমি লাস্ট 5 ইয়ার্স ধরে ওদের কাস্টমার, এখানে আমি লাস্ট 5 ইয়ার্স ধরে চুল কাটছি, অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দেয়ার ওয়ার্ক। আর আমি এছাড়া আমি লাইক অনেক পার্লার গেছি, আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আমি ব্যাঙ্গালোরে অনেক জায়গাতে গেছি, আমি লাইক ওদের ছাড়াও আমি ত্রিপুরাতে আগরতলাতে আমি ডিফারেন্ট স্যালুনে আমি ট্রাই করেছি, বাট আমি ওদের, এটা আমি জানি না লাইক আমার আমার স্যাটিসফ্যাকশন, আমি এমন স্যাটিসফ্যাকশন আমি অন্য কোথাও পাইনি। সো আমি বলবো যে হ্যাঁ, আমি যদি বলি যে আমি রিকমেন্ড করবো এই স্যালুনটা। আর এখানে দুজন যে আছে, রয়্যাল দা আর চন্দন,
ওরা অনেক পুরনো সিসের সো গিয়ে ওদের খোঁজ করো যদি বলো আমার ভিডিও দেখে গেছো তাহলে ডিসকাউন্টও পেতে পারো অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলছি কারেন্টলি সিচুয়েশনটা খুবই খারাপ সবার পুরো ওয়ার্ল্ডের মেইনলি ইন্ডিয়ার ডেইলি কেসেস প্রচুর বাড়ছে ব্যাঙ্গালোর ইজ দ্য নাম্বার ওয়ান সিটি নাও তো আমি ব্যাঙ্গালোর থেকে রিটার্ন চলে এসেছি তো সবাইকে এটাই বলবো যে স্টে সেফ ওয়ার মাস্ক অ্যান্ড না পারতে ঘর থেকে বেরিও না কাজেই বেরো আমি এখন বেরিয়েছি চুল কাটতে বেরিয়েছিলাম অ্যান্ড যদি বেরো মাস্ক ইউজ করো একটা স্যানিটাইজার ইউজ করো স্যানিটাইজার নিয়ে যাও স্টে সেফ অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো যেটা সবচেয়ে জরুরি আমি দেখি লাইক বাজারে আর বাইরে যখন মানুষ বেরোয় না পারে না শুধু গায়ের উপর এসে উঠে যেতে সো জিনিসটা মেনটেন করো এটা খুবই জরুরি আর একটা মেসেজ আমি সবাইকে সবসময় দিই লকডাউন চলছে তো সবার সব কিছু কাজ টাজ বন্ধ আছে সবাই বাড়িতে আছো তো বাড়িতে যখন আসো টাইম অনেক আছে তো মেক এ বেস্ট ইউজ অফ ইউর টাইম যে টাইমটা পাচ্ছ সেটা কখনো পাবে না লাইফে এটা তোমরা আশাও করোনি যে কখনো পেতে এই টাইমগুলো তো করোনা তোমাদের জন্য এই টাইমটা দিয়েছে এটা মনে করো যে হ্যাঁ ভগবান তোমাদের জন্য একটা টাইম দিয়েছে তো এই টাইমটা কখনো ওয়েস্ট করো না এই টাইমটা একটা ভ্যালুয়েবল টাইম তো নিজের গ্রোথের জন্য এটা ইউজ করো তো চলো আজকের জন্য এতটুকুই এখন আমি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে ফ্রেশ হবো দেন অনেক কাজই আছে অ্যান্ড তোমাদের সাথে আস্তে আস্তে লাইভ শেয়ার করবো অনেক দিন পরেই তো আসলাম তো সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবে অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো অবভিয়াসলি অ্যান্ড দেখো এখানে সিস আমাকে পয়সা দিয়ে নিয়ে যাওয়ার জন্য বাট আমি সবসময় আমি পার্সোনাল রিকমেন্ডেশনে এটা নিয়ে ভিডিও বানাই অনেকে বলবে যে হ্যাঁ সিস পয়সা দিয়েছে বাট ওরা পয়সা দেয়নি বাট এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন আমি সবসময় এটা নিয়ে ভিডিও বানাই ভালো লাগে এখানে আমি লাইক অন্য অনেক সেলুনে গেছি বাট আমি কখনো স্যাটিসফাইড হইনি তো আমি যেখানে স্যাটিসফাইড আছি তো সেটা নিয়ে আমি ভিডিও সবসময় বানাই তো চলো ইয়ার টেক কেয়ার বাই বাই স্টে সেফ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড দেখি যদি ভিডিওটা আপলোড হয়ে যায় দেন চ্যালেঞ্জ অবভিয়াসলি করবো